হে মিঠু, কেমন দিলাম? এখন তো শিলা আমার তামিল হিরো না ভাইবা কোথায় যাবে, আমার প্রেমে পড়তে বাধ্য। বস, আমার একটা ছোট্ট অবজেকশন আছে। কিসের অবজেকশন? আপনি যে আমাকে মারলেন, ব্যথা পাইছি কিন্তু মারের মধ্যে প্রাণ পাই নাই। কাদার কাদা, এই কাদা, মার দিলে কি প্রাণ পাওয়া যায়? মায়ের দিলে তো প্রাণ চলে যায় না। আসলে হয়েছে কি বাস, এই যে আপনি মনে করেন যে আমার টান দিয়ে ফেলাই দিলে, তখন যদি আমি উড়ে যাই, তিন চারটে গাছ ভাঙ্গে আর এক গাছের উপর পড়লাম, এরপর পড়ে যায় মনে করেন যে বস আমি আরো দুই তিন ডিগ বাজে খেয়া উঠে দাঁড়ালাম, তাহলে না তামিল তামিল এটা ফেলে বার আসে, তাই না? মতি, ওরা আমার সামনে থেকে যাইতে কো। মিঠু, তুই বসের সামনে তে চলে যা, বসের অর্ডার। বস, আমি কি ভুল কিছু বলেছি? ভুল রাইট সেটা আসল কথা না। তুই আমার উৎসাহ দিবি সেটা না করিয়া আমার নিরুৎসাহিত করে প্রেমহীন একটা কুখ্যাত প্ল্যান তুই করতেছিস। কথা কিন্তু সত্যি। বস, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। বস, নট টক। আর একটা কথা বলি না, একদম আন্ডে মান্ডে করে এলাম কিন্তু। দুঃখিত বস, দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই। এখন ক, লাড়ি হলো বাড়ি ও শিলা কখন বাসার থেকে বাড়িব? বস, আমার খবর দাতার মাধ্যমে আমি সন্ধান পাইছি, সে কিছুক্ষণের মধ্যে বাজারে আসবে সিনেমা, ওই তামিল সিনেমা লোড দিয়ে আসুন। ঠিক আছে, ওরে আলান্ডো মানে বান্ধ ওরা গড়িও, যাওয়ার পথে শিলারে আবার আমি প্রেমের প্রস্তাব দেব। বস, এই পর্যন্ত কিন্তু 49 বার আপনি শিলারে প্রেমের প্রস্তাব দিছেন, আজকে যদি আবার প্রস্তাব দেন এই নিয়ে 50 বার হইব মান সম্মানের বিষয়। দেখা যাক না আমার ভাগ্য খুলে কিনা। ওরে আলান্ডো গড়িও লাউনিও ওয়ানি ওয়ার ওয়ার্টুরু। আমি জানি, আমি জানি তুমি এখন গঞ্জে যাবা তোমার মোবাইলের তামিল ছবি লোড দেওয়ার জন্য। তোমার এই গরমে প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড কষ্টে তুমি ঘেমে যাবা, এজন্য তোমার জন্য আমি ছাতিটা নিয়ে দাঁড়িয়ে আছি। নাও ছাতিটা নাও। আচ্ছা ছাতিটা থাক, এর আগে তুমি এই ফুলগুলো নাও। আচ্ছা নাও না, আই লাভ ইউ। একটা কথা কি জানেন শাকিল ভাই? কি কথা? আপনি কি জানেন, ছোটবেলা থেকে আপনাকে আমি আমার মায়ের পেটে ভাই মনে করতাম, আর আপনি আমাকে এটা কি বললেন বলেন তো? এই এই দুপুরবেলা রোদের মধ্যে রাস্তাঘাটে কি? হ্যাঁ রাস্তাঘাটে কি? ঘরে মা টেনশন করে না, যা ঘরে যা। এই রাস্তাঘাটে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, এ কই যাস? বড় ভাই পেছিস মায়ের পেটের বড় ভাই, সালাম দিবি না? সালাম দে। ও হ্যাঁ, আপনি তো আমার মায়ের পেটের বড় ভাই হন, আপনাকে তো সালাম দিতেই হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আজ যেন রাস্তায় আমি ঘুরতে না দেখি। ভাই কাজ হয়েছে, মানে প্রেম হয়েছে ভাই। শিলা হচ্ছে আমার মার পেটের ছোট বোন, প্রেমের কথা হওয়ার সাথে বলা যায়? এটা যায় বলা। হ্যাঁ ভাই, এটা কি কইলেন? ওই আপনার মার ভাটো ছোট বোনের লেগে আনতে আবার টুকুরে ভাই আমার টুকু। আরে আমি প্রেমের অফার দিছি, আমার আপন ভাইয়ের বাইরে ভাই বানাই চলে গেছে রে টুকু। আমি
আপনার সমস্যাটা কি বলবেন আমারে? কি সমস্যা বলেন তো? দেখো শিলা, তুমি আমার সাথে এইভাবে গরম সুরে কথা বলো না। তোমার এই গরম সুরের কথা শুনলে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়। তামিল হিরোরা যেমন মার দেয়, আপনার হেমন করে মার দেওয়া দরকার, তারপর আপনি ঠিক হবেন, বুঝছেন? শিলা, তামিল ছবির হিরো তোমার জান, এই জন্যই তো তামিল হিরো সাজে যে আমি গাই প্রেমের গান। শিলা শিলা কি যাব, তারপরও শিলা কেন তুমি আমারে ভালোবাসো না, কেন তোমার মন আমি পাই না বলো। আই লাভ ইউ শিলা, আই লাভ ইউ শিলা, তোমার জন্য কাইটা দেবো হৃদয়ে কলিজা গিলা, যদি চাও গায়ের চামড়া তাও দেবো শিলা, তারপরও তুমি আমারে ভালোবাসো শিলা, তুমি আমারে ভালোবাসো শিলা। তুমি দেখো এই যে আমি মোস রাখছি তামিল হিরোদের মতো, এটা মোটেও ফলস না, এটা অরিজিনাল মোস। যদি তোমার ইচ্ছা হয় একটু টান দিয়ে দেখো। আপনার ডায়লগ শেষ হয়েছে, একটু কি থামবেন আপনি? আপাতত শেষ শিলা। একটা কথা বলবো আপনাকে, আপনি রাখবেন আমার কথাটা? অবশ্যই অবশ্যই শিলা, তুমি বলো, তুমি একটা কথা বলবা অথচ আমি রাখবো না, এটা হয়? তোমার কথা শোনার জন্য আমার যা করা দরকার তাই করবো, দরকার বলে এক খুশি দিয়া চন্দ্রের দেশে সব পাঠাই দেবো। দয়া করে আমার সামনে থেকে সরে যান, আমি যাব। না সেটা যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু কি যেন কথা বলতে চাইছিল সেটা বলো। সেই কথাটাই এটা, আপনি আমার চোখের সামনে থেকে সরে যান। ও এটাই সেটা না, আমি তো ভাবলাম কিনা কি। বস, আমি বলি কি আপনি শিলা চিন্তা বাদ দেন, মাথা খারাপ। হ্যাঁ, ওই যে ছোটবেলায় একবার ভ্যানেতে পড়ে গেছিল না, তারপরে তো এই অবস্থা, ওই কারোর মূল্যায়ন করতে জানো না। কথা কিন্তু সত্য। হ্যাঁ কি আর খমুরে, ভালোবাসা কে এগুলি বোঝে? সে তো সব সময় খালি ভালোবাসার মানুষ রে খোঁজে। তাইলে আর কি করবেন, গালাগালি শুনেন বেহায়ার মতো, এটাই ভালো। অপমান করে কোনো কথা বললি নাকি? না ভাই, ওরম কিছু কইনি। ঠিক আছে। লন্ডে জন্ডাল্লা বন্ডে নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক।